আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাজ্ঞ সাহাবী। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বিশিষ্ট এক ব্যক্তিত্ব। তার প্রকৃত নাম সম্পর্কে মতভেদ রয়েছে। কারো কারো মতে আব্দুর রহমান ইবনে সাখার এবং অন্য কারো কারো মতে উমাইয়ের ইবনে আলী এবং অন্য কারো কারো মতে উমাইয়ের ইবনে আলী। বিড়াল ছানার প্রতি অত্যধিক মমতা লক্ষ্য করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে আবু হুরায়রা অর্থাৎ বিড়াল ছানার বাপ বলে সম্বোধন করেছিলেন। কালক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদরের সম্বোধনটি এমন প্রসিদ্ধি লাভ করে যে আসল নাম চাপা পড়ে যায়। আরবের আজদ গোত্রে তার জন্ম। হুদাইবিয়ার সন্ধির পর তিনি মদিনা শরীফ আগমন করে ইসলাম গ্রহণ করেন। তিনি সর্বক্ষণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থেকে তার সেবায় নিয়োজিত থাকতেন। অন্যান্য ছিন্নমূল সাহাবীর সাথে সুফফায় বসবাস করতেন। অধিকাংশ সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার খাবার সরবরাহ করতেন। কিছু না পেলে শুধু পানি পান করে জীবন ধারণ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অদ্ভুত স্মৃতিশক্তি সম্পন্ন নিবেদিত প্রাণ একজন হাদিস সাধক। তিনি 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 325 খানা হাদিস বুখারী ও মুসলিম উভয়ে গ্রহণ করেছেন। তাছাড়া এককভাবে তার 19 খানা হাদিস শুধু বুখারী শরীফে এবং 73টি হাদিস শুধু মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষণ ছায়ার মতো তার সাথে থাকতেন। তার প্রতিটি কথা আচার আচরণ অনুধাবন করে অন্যদের সামনে বর্ণনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং সার্বক্ষণিক সঙ্গী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী। তার প্রকৃত নাম কি ছিল এ সম্পর্কে হাদিস তত্ত্ববিদগণদের মধ্যে মতভেদ দেখা যায়। ইমাম নওয়াবীর মতে তার নাম ছিল আব্দুর রহমান ইবনে সখর। অন্যদিকে ইবনে জুরাইজের মতে তার প্রকৃত নাম ছিল উমায়র ইবনে আমির। আবু হুরায়রা প্রথম অবস্থায় অন্যের মজদুরি করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু এতে সময় নষ্ট হয় দেখে মসজিদ সংলগ্ন সুফফার মধ্যে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এবং সর্বক্ষণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তার প্রতিটি বাণী সংরক্ষণ করতে চেষ্টা করতেন। হাদিস বিশেষজ্ঞ রূপে সাহাবী গন্ধের যুগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সপ্তম হিজরিতে খয়বর যুদ্ধের সময় সর্বাধিক হাদিস বর্ণনা প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাজিরগণ যখন ব্যবসা বাণিজ্যে এবং আনসারগণ ক্ষেতে খামারের কাজে ব্যস্ত থাকতেন, তখনও আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো লেগে থাকতাম এবং তার প্রতিটি বাক্য এমনকি প্রতিটি অভিব্যক্তি পর্যন্ত সুসংরক্ষিত করে রাখার চেষ্টা করতাম। এভাবেই আমি তাদের তুলনায় অনেক বেশি বর্ণনা করতে সক্ষম হই। তিনি আরও বর্ণনা করেন, একদিন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলাম যে আমি আপনার নিকট যা শুনি তার অনেক কথাই ভুলে যাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার চাদর মেলে ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করার পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথাবার্তা বললেন। কথাবার্তা শেষ হওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে চাদরটা গুটিয়ে তা নিজের বুকে চেপে ধরলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি আর কোনোদিন কোনো কথা ভুলে যাইনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শোনা ছাড়াও বেশ কিছু সংখ্যক সাহাবীর নিকট থেকেও হাদিস বর্ণনা করেছেন।
তার নিকট যারা হাদিস শিক্ষা করে তা বর্ণনা করেছেন, তাদের সংখ্যা 800-এরও বেশি। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করে সংসারী হয়েছিলেন, তার সন্তানাদিও হয়েছিল। হযরত ওমরের শাসনামলে তাকে কিছুকালের জন্য বাহরাইনের শাসক পদে নিয়োগ করা হয়। প্রথম খলিফা থেকে শুরু করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত বিশেষজ্ঞ একজন বিশিষ্ট আলেম রূপে সকল খলিফার নিকট বিশেষ মর্যাদা লাভ করেছেন। হিজরি 59 সনে মদিনার অদূরে কসবা নামক স্থানে তার ওফাত হয়। জানা যায় হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স 78 বছর হয়েছিল। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।